জি ওয়ালাইকুম সালাম। জি জি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। আপনার পেজের সাউন্ডটা কমিয়ে দেন, আপনার ফেসবুকের। জি, আমার নাম লিটন, জি আমার বয়স 28+। আচ্ছা আমি একটা ছোটখাটো অ্যাপার্টমেন্ট কোম্পানিতে চাকরি করি, আচ্ছা আচ্ছা পান্তপথে থাকি। আচ্ছা আমার প্রবলেম হচ্ছে, অনেকদিন যাবত আমি আজকে প্রায় মাস ছয়েক হয়ে আমি মানে কোমর মানে আমি নিচে হইতে পারি, যেমন রুকুতে গেলে, নামাজ পড়তে গেলে, রুকুতে গেলে আমার খুব ব্যথা করে, আমি হাঁটু সোজা করতে পারি না, এবং কি ফিজিক্যালি মাথা ব্যথা করে। হুম 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 এগুলো মানে প্রবলেম হচ্ছে আমার বেশি, আমি মানে শেষ ধরে যাইতে পারি না, পুরো টানা হয়ে টান টান হয়ে যেতে পারি না, কিন্তু হাঁটুটা একটু টান করলে তারপর আমি শেষ ধরে দিতে পারি, কিন্তু পুরো হাঁটুটা আমি টান করতে পারি না, এই বেশি করতে পারি না। সমস্যাটা 6 মাস ধরে, হ্যাঁ, বিগত 6 মাস ধরে। এর আগে আপনি ভালো ছিলেন। হ্যাঁ, এর আগে আমি টান টান করতে পারতাম, আমি হাত দিয়ে আমার হাতের এক আঙুল দিয়ে বুড়ো আঙুলটা ছুঁতে পারতাম, কিন্তু আমি এখন অনেকটুকু ছুঁতে পারি না, আচ্ছা, আমি বুঝতে প্রায় পেরেছি। 1 বিঘা তোমার উপর হইতে পারি না। আপনি যে জবটা করেন সেখানে আপনার কাজ কি, বসে থাকেন আপনি? বেসিক্যালি আজকে 4 বছর তো আমি বসাই বসাই চেয়ারে বসাই থাকি কোন আচ্ছা, একটা কাজ এই প্রায় কোম্পানিতে। কোমরের ব্যথা কি পায়ের দিকে যায় নাকি কোমরেই থাকে? না, কোমরের ব্যথা কোমরেই থাকে, পায়ের দিকে যায় না। কিন্তু আপনি যখন সামনে ঝুঁকেন তখন টান লাগে, ব্যথা হয়, জি, টান চলাফেরায় লাগে, ব্যথা ব্যথা হয়। হয়। জি, আমি ইতিপূর্বে একটা ছবি দেখেছি, একটা মডেল, আপনি দেখেছেন কিনা জানি না, সুরুতি আমার লাইভের আজকের। এখনো আমি আবার মডেলটা দেখাচ্ছি আপনাকে। আপনি আপনি কি ফেসবুকে আছেন? হ্যাঁ জি, দেখা যাচ্ছে লাইভটা, মানে ভিডিওটা? লাইভ ভিডিওটা আপনি কি এখন একটা আমার হাতে একটা মডেল দেখতে পাচ্ছেন? জি 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 দেখতে পাচ্ছি। আচ্ছা, গুড। এটি হচ্ছে কোমরের অংশ, হাড়, কোমরের, আমাদের মেরুদণ্ডের সবচেয়ে বেশি এই কোমরের অংশে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। প্রতিটা বোনস আছে এবং প্রতিটা বোনসের মাঝখানে ডিস্ক আছে। আপনারা যারা বসে থাকেন, আমাদের এটা পেটের অংশ, মানে আপনি যখন বসেন এটা সামনের অংশ, এটা পিছনের অংশ, পিঠের অংশ। আপনারা আমরা যখন বসে থাকি বেশিরভাগ সময় আমরা সামনে ঝুঁকে এভাবে বসি। এই যে বসে থাকার কারণে এটা নর্মাল কার্ভেচার থাকার কথা, এইভাবে ইংরেজি উল্টা সি অক্ষরের মতো, এ সিটা থাকে না, তখন এটা স্ট্রেট হয়ে যায়, আই এর মতো হয়ে যায়। এই যে আই হয়ে যায় তখন পিছনে এই যে ডিস্ক থাকে, দুই হাড়ের মাঝখানে এই ডিস্কটা, এই যে লাল দেখেন বের হয়ে গিয়েছে, বের হয়ে পিছনে যে নার্ভ থাকে হলুদ, এই নার্ভে কম্প্রেশন করে তখন ব্যথা হতে পারে। তাছাড়া পিছনে যে মাংস থাকে, হাড় শুধু তো মেরুদণ্ড হাড় দ্বারা তৈরি না, এখানে হাড়ের পিছনে মাসেলস থাকে, লিগামেন্ট থাকে, এগুলোতে আপনি যখন ঘন্টার পর ঘন্টা প্রতিদিন অনেক দিন বসেই থাকেন তখন কিন্তু ব্যাক মাসেল গুলা স্পাজম হতে পারে, মাসেল গুলা টাইট হয়ে যেতে পারে, শর্ট হয়ে যেতে পারে, তখন এই ব্যথা গুলো হয় সাধারণত। তা আপনার এই ব্যথাটা যেহেতু দীর্ঘদিন হয়েছে, আমার সাজেশন আপনার একটা কোমরের এমআরআই করে ফেলাটাই ওয়াইজ হবে। এমআরআই করলে আমরা যে কোনো ডিস্কের সমস্যা হোক, নার্ভের সমস্যা হোক, হাড়ের সমস্যা হোক, বা যে কোনো সফট টিস্যু ইঞ্জুরি হলে আমরা বুঝতে পারি। এটা আপনি করেন, আর পাশাপাশি আপনি আমার ইউটিউবে বা এই ফেসবুকে কিছু ভিডিও দেওয়া আছে কোমর ব্যথার জন্য, ওই ভিডিওর এক্সারসাইজ গুলা দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলা করতে পারেন। এবং প্রতি 1 ঘন্টা পর পর আপনি ডেস্ক থেকে উঠে যাবেন, একটানা বসে থাকবেন না, আর বসার সময় অবশ্যই সুজ হয়ে বসবেন। আমি অনেকগুলো পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে আপনার পিকচার, যে পিকচার গুলাতে কিভাবে চেয়ারে বসবে, কম্পিউটার করবে কিভাবে, এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে। আর আপনি আপাতত একটানা 10-12 দিন দুবেলা কোমরে গরম সেঁক দেন এবং ওই এক্সারসাইজ গুলো করেন, যদি এতে ইমপ্রুভ না হয় লাইফ স্টাইল একটু চেঞ্জ করেন, না হলে আপনাকে একটা এমআরআই করতে হবে। এমআরআই করার পর আপনি প্রয়োজন একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এমআরআই করে দেখিয়ে নেবেন ওনাকে।